আপনারা দেখছেন নিবেদিতা নিউজ নেটওয়ার্ক, সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের পাশে। এটি একটি অনলাইন চ্যানেল। নিমু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে অনুষ্ঠিত হলো এক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন নিবেদিতা এনজিওর সমস্ত কর্মীবৃন্দ, ছিলেন নিমু ওয়ানের প্রধান সাহেব এবং চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড সমাজ কল্যাণ দপ্তর মেমারি ব্লক ডেভেলপমেন্ট অফিসের একজন এক্সিকিউটিভ। তিনি বাল্যবিবাহ সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এইসব গণ্যমান্য ব্যক্তিবর্গ বাল্যবিবাহ সম্পর্কে কি বলছেন একবার শুনে নেব। যে আপনারা একটু সতর্ক থাকুন, অন্তত এই দিকগুলো যে যাতে না হয়, কারণ এগুলো হলে প্রথম কথা হচ্ছে শুধু আমরা যেটা যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখি যে একটা 18 বছর যদি মেয়ে না হয়ে 17 বছরই বিয়ে হয় তার কি অসুবিধা? অবশ্যই অসুবিধা আছে। আমরা জানি বিজ্ঞানসম্মতভাবে, মানে মেডিকেল সায়েন্স যেটা বলছে সেটা এই যে একটা পরিপূর্ণ মেয়ে তার 18 বছর না হলে তার পরিপূর্ণতা হয় না। অতএব 18 বছরের নিচে যদি তার বিবাহ হয় পরবর্তী জেনারেশন বা হচ্ছে সেই মেয়েটার স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন রকম হানিকর বা বিভিন্ন রকম অসুখ বিসুখ চলে আসে। তাই ওনাদেরও প্রচেষ্টা আমাদেরও প্রচেষ্টা থাকুক, আমি প্রতিটা সংসদ সভাতেও বলেছি, আপনাদেরও আজকে কাছে পেয়েছি, খুব ভালো লাগছে এই ভেবে যে আপনারা যেহেতু সমাজ মানে সুস্থ সমাজ গড়ার একটা ভালো দিক নিয়ে আছেন, কারণ বাচ্চা থেকে মোটামুটি আপনারাই একটা সমাজকে ইঙ্গিত দেন যে কীভাবে সমাজটাকে তৈরি করা যায় বা ওইখান থেকেই শুরু হয় সমাজের একটা স্তর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অন্তত অনুরোধ করবো ওনাদের সঙ্গে যাতে করে এই দিকটা আপনারা যদি কোনোরকমভাবে ইনফরমেশন পান আপনারা বিভিন্ন স্তরে আমাদের ঘরে জানাবেন বা হচ্ছে ওনাদেরও নাম্বার নিয়ে রাখবেন, ওনাদের ঘরে জানাবেন। আপনাদের কিছু করতে হবে না, ওনারা এই দায়িত্বটা খুব ভালোভাবে নিয়েছেন যে জাস্ট ইনফরমেশনটা আপনারা করবেন, বাদ বাকি যা করণীয় ওনারা। একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার 109 আপনার পরিচয় গোপন রাখা হয়, যে আপনাদের চোখের সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনি সোজা 109 ফোন করবেন এসডিও সাহেব, বিডিও সাহেব, যে ব্লক প্রশাসনের তরফ থেকে বা আপনাদের তরফ থেকে এনজিও, কোনো এনজিও ট্যাগ করলে এনজিও ট্যাগ করবে এই তরফ থেকে।